হাই বন্ধু, তোমার সঙ্গে আজ নতুন টেক বাংলা চ্যানেলের তরফ থেকে এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ফেসবুক ইউজ করো, যেটা জানো কি এখানে প্রতিনিয়ত লাখ লাখ নতুন মানুষ জয়েন হচ্ছে। সেখানে ফেসবুক কী করছে, নতুন নতুন ভালো ভালো সার্ভিস প্রোভাইড করছে, তোমাকে এত সিকিউরিটি দিচ্ছে, এত কষ্ট করে তোমাকে একটা ভালো প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, কিন্তু তোমার কাছ থেকে একটা পয়সাও নিচ্ছে না। তাই এবার কথা হচ্ছে কি, ফেসবুক তাহলে পয়সা কোত্থেকে নিয়ে আসে? আমাদেরকে তো এত ফ্রি সার্ভিস দিচ্ছে পুরোপুরি, প্লাস এত টাকা ওর আর্নিং দেখাচ্ছে, ওদের যে ওয়ার্কার থাকে ওদের এত টাকা করে স্যালারি দিচ্ছে, তো এখানে পয়সাটা আসছে কোত্থেকে? হয়তো বন্ধু তোমরা হয়তো কিছুটা জানো কি কোত্থেকে আর্নিং করে, তো তাও বলছি ভিডিওটাকে দেখো। তোমাকে এরকম কিছু জিনিস বলবো, তোমরা হয়তো কোনোদিনই শোনোইনি ব্যাপারটা সম্বন্ধে, কি ফেসবুক কী কী থেকে আর্নিং করতে পারে। আর একটা কথা হচ্ছে বন্ধু, তোমরা হয়তো এটা জেনে অবাক হবে কি ফেসবুক আমাদের কাছ থেকে পার হেড এত টাকা করে ইনকাম করে, কি আমরা হয়তো একটা বছরে এত টাকা করে নেটে রিচার্জটাও করি না, এত টাকা জাস্ট আমাদের উপর থেকে ইনকাম করে। ওকে, প্লাস হচ্ছে কি, তোমাকে আমি বলবো ভিডিওটাতে যে ফেসবুক ইয়ারলি কত টাকা করে ইনকাম করছে এই মুহূর্তে, তো পুরো ডিটেলসের সঙ্গে জানবো ফেসবুকের সম্বন্ধে কত টাকা ইনকাম করে, কোত্থেকে পয়সা আসে, ওদের প্রোডাক্ট কী, কার কাছ থেকে পয়সা তুলে, তো এর সম্বন্ধে পুরোপুরি জানবো। আর তার আগে যেমন বলি, ভিডিওটাকে এক্ষুনি লাইক দাও একটা, আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। সাবস্ক্রাইব করার জন্য আমার যে ভিডিওটা তুমি দেখছো তার নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করো, প্লাস বেল আইকনটাকেও দাবি নাও। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো বন্ধু, টপিকটা বোঝানোর জন্য একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, একটু ভালো করে শোনো। ধরো তোমার একটা খেলার স্টেডিয়াম আছে, তো ওখানে তুমি ডিক্লেয়ার করলে যারা আমার স্টেডিয়ামে খেলতে আসবে ওদেরও পুরোপুরি ফ্রিতে খেলতে দিব, প্লাস যারা দেখতে আসবে ওদের পুরোপুরি ফ্রিতে খেলা দেখতে দিব। তো সবাই কী চাইবে, ফ্রি সার্ভিস আমরা যাই ইউজ করি। তো এবারে কথা হচ্ছে কি, ধরো তোমার একটা খেলা হচ্ছে, একদিন ক্রিকেট খেলা হচ্ছে, তো আমি গিয়ে বললাম, আমাদের একটা কম্পিউটার শপ আছে, আমি গিয়ে বললাম তোমার ফ্রন্টে গিয়ে আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়ে দাও, মানে ব্যানার একটা লাগিয়ে দাও। তো তুমি বলে কেন, আমি তোমাকে কেন অ্যাডভার্টাইজ দিতে যাবো এখানে? তো আমি বললাম ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার স্টেডিয়ামে যতজন খেলা দেখতে আসবে তার হিসাবে প্রত্যেক হেডে তোমাকে আমি 10 টাকা করে দেবো, তো আমার একটা অ্যাডভার্টাইজ তোমার ওখানে লাগিয়ে দাও। তো তুমি বলে ঠিক আছে। তোমরা কী চাইবে, সবসময় যখন যত বেশি মানুষ আছে তত তোমার লাভ? তো ফেসবুক কিন্তু সেম পদ্ধতি এখানে ইউজ করছে। ওখানেও কী করছে, সবাইকে একটা ভালো প্ল্যাটফর্ম দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, তাতে সবাই অ্যাট্রাক্ট হচ্ছে ওর পিছনে। তো আমরা গিয়ে ওখানে ইউজ করছি, আমরা হচ্ছে এখানে খেলার দর্শক, যেমন ওখানে যাচ্ছি খেলা দেখছি, সেম পদ্ধতি ফেসবুকে গিয়ে আমরা ফেসবুক ইউজ করছি। এবার হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো, ফেসবুক খুললে দেখবে অনেক অ্যাডভার্টাইজ চলে আসে, কোনো সময় কোনো শপিং সাইটের অ্যাডভার্টাইজ আসে, কোনো সময় কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আসে। তো ওই অ্যাডভার্টাইজটা কোত্থেকে আসে একটু বলছি। তো এখানে কথা হচ্ছে কি, আমরা যখন ওই অ্যাডভার্টাইজ দেখছি বা ক্লিক করছি তখন কিন্তু ইনকাম হচ্ছে। এবার কথা হচ্ছে ওই অ্যাডভার্টাইজটা আসছে কোত্থেকে, দেখো তোমরা কোনো যদি শপিং সাইটে ঢুকো, ধরো কোনো আমাজন বা ফ্লিপকার্টে ঢুকো, কোনো প্রোডাক্ট সার্চ করো, ধরো একটা ক্যামেরা সার্চ করেছো, তো ওই যে সার্চ করার যে হিস্ট্রিটা, একটা কুকি তোমার ফোনে এসে সেভ হয়ে যায়। এবার যখন তুমি ফেসবুক খুলে 15 থেকে 20 মিনিট পরে, তো ফেসবুক কী করবে, তোমার ফোনে গিয়ে ওই কুকিটাকে ট্রেস করবে, যে ডেটাবেসে দেখবে ওই কুকিটার কোনো অ্যাডভার্টাইজ ওর কাছে স্টোর আছে কি না, দিয়ে যদি খুঁজে পায় ওই অ্যাডভার্টাইজটা তোমার কিন্তু ফেসবুক পেজে শো করবে। এখানে কিন্তু দুজনের লাভ হচ্ছে, ফেসবুক কোম্পানিরও লাভ হচ্ছে, প্লাস অ্যাডভার্টাইজারও লাভ হচ্ছে, কারণ অ্যাডভার্টাইজারের প্রোডাক্ট বিক্রি হচ্ছে আর ফেসবুক কোম্পানি ওর কাছ থেকে পয়সা হচ্ছে। তো জিনিসটা খুব সিম্পল। আর একটা কথা হচ্ছে গিয়ে, একটা জিনিস হয়তো তোমরা জানো না কি ফেসবুক তোমার সম্বন্ধে এত কিছু ডেটা কালেক্ট করে রাখে, হয়তো তোমরাও ভুলে গেছো। ধরো তুমি 1 বছর আগে কোন প্রোডাক্টটা দেখেছিলে, ও প্রোডাক্টের ডেটা পর্যন্ত কিন্তু ওর কাছে স্টোর করে রেখেছে, সে কোন ছবি আপলোড করে রেখেছো ওটাও কিন্তু স্টোর করে রেখেছে। যখন তুমি ফেসবুক খুলবে 1 বছর পর, তখন কিন্তু ওই প্রোডাক্টের হিস্ট্রি দেখে চেক করবে কোনটা তুমি দেখেছো, যে ওটাই কিন্তু তোমাকে 1 বছর পরে পর্যন্ত শো করাতে পারে, এত তার মেমোরিতে ডেটা স্টোর করে রাখে ফেসবুক। ওকে, তো এবার কথা হচ্ছে গিয়ে ফেসবুক কত আর্ন করে, তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, পার হেড ফেসবুক একটা কাউন্টারে দেখা গেছে কি আপ টু 630 টাকা ইনকাম করছে পার হেড 1 বছরে একটা অ্যাকাউন্টে। ওকে, তাহলে ভাবো এত টাকা ইনকাম করছে পার হেড আমাদের কাছ থেকে। প্লাস হচ্ছে গিয়ে একটা যদি ইনকামের ওদের যে প্রসেসটা দেখা যায়, 2012-13 তো ইনকাম ছিল 75 কোটি টাকা প্লাস অ্যাবাভ ছিল, তারপরে ছিল 2013-14 হয়েছিল 97 কোটি, 2015-তে এখন 123 কোটি, এখন তো আরও জিও চলে এসছে, মানে আরও বেড়ে গেছে, ভাবতেই পারছো কী হয়েছে অবস্থা। তো ভিডিওটা পুরোপুরি দেখে নিলে বন্ধুরা এক্ষুনি একটা লাইক দাও, ভিডিওটাকে শেয়ার করো, পরের ভিডিওতে আবার ফিরে আসছি, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।